আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যে এখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, শাওমি গ্লোবাল মার্কেটে তাদের আর একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, রেডমি 13c। আর এই ফোনটি হতে পারে বাজেট ক্যাটাগরির একটি সেরা স্মার্টফোন। গ্লোবাল মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে $140। আর ফোনটির হাইলাইটের বিষয় হচ্ছে ফোনটির অস্থির ডিজাইন, পাশাপাশি থাকছে মিডিয়াটেক হিলিও G85-এর মতো চিপসেট এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এই ফোনটির প্রাইস এবার কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং ফ্রেমেও থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। তবে এই ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই শাওমির 13 সিরিজের মতো, যা দেখতে কিন্তু প্রিমিয়াম লাগে। সাথে থাকছে গ্লসি ফিনিশিং এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 192 গ্রাম। তার মানে এই ফোনটি মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট, এ কারণে এক হাতে এই ফোনটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। আর পোর্টসান বাটন হিসেবে এখানে সব ধরনের পোর্টসান বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এবং আরও থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। রেডমি 13c ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 4-view ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এরকম প্রাইস পয়েন্টে এটাই স্বাভাবিক। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি কয়েকটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যেমন ব্ল্যাক, ব্লু, হোয়াইট, গ্রিন ইত্যাদি। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে ওই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে, এই ফোনে থাকছে 6.74 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা HD+ একটি ডিসপ্লে। তবে এখানে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশের, এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। এবং আরও থাকছে 450 nits টাইম ব্রাইটনেস, পাশাপাশি থাকছে 260 PPI ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। দর্শক বন্ধুরা, HD+ ডিসপ্লে হলে ওই ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, আর 90Hz রিফ্রেশে থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্সও ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ওইভাবে ফিল করবেন না। তবে আবার ফুল HD+ সাথে এই ডিসপ্লের তুলনা করা ঠিক হবে না, সেক্ষেত্রে ফুল HD+ ডিসপ্লে এগিয়ে থাকবে। তবে রেডমি প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা HD+ ডিসপ্লে দিয়েছে, সেখানে আবার 90Hz রিফ্রেশন দিয়েছে, এই বিষয়টি ভালো লেগেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকেন্ডে থাকছে MIUI 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেট সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত, যা 12nm আর্কিটেকচারে তৈরি করা এবং GPU হিসেবে থাকছে মালি G52 MC2। দর্শক বন্ধুরা, বাজেট ক্যাটাগরিতে মিডিয়াটেক হিলিও G85 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট, পাশাপাশি মালি G52 GPU থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে ভালোভাবে করতে পারছেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। তবে আমার কাছে মনে হয়েছে 2023 সালের এই সময়ে এসে আর একটু আপডেট চিপসেট দিলে বেটার হতো, মানে লেটেস্ট চিপসেট। যাই হোক, এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM, 128GB ROM এবং 6GB RAM, 128GB ROM। এবং আরও থাকছে 8GB RAM, 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে EMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা F1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং আরও থাকছে একটি ডেপ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ এবং HDR, প্যানোরামা থাকছে না। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা F2.0 অ্যাপারচার। আর ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p তে 30fps শ্যুট করতে পারছেন। ফোনটির ফটো কোয়ালিটির কথা বলতে গেলে, এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS-এর মতো আরও অনেক ফিচার এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে, ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি,
সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর ফোনটি ইজিলি আপনাদেরকে একদিনের ব্যাটারি ব্যাক আপ ভালোভাবে দিয়ে দিবে। আর আপনি যদি হেভি ইউজার হন বা গেমার হন সেক্ষেত্রে বিষয়টা আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাব এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, এই ফোনটি এ মাসের শেষের দিকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে পারে, তবে এটি অফিসিয়াল কোনো নিউজ না। আর দেশের বাজারে এই ফোনটি আনঅফিসিয়ালিও চলে আসতে পারে আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই। আর প্রথমে বলেছি গ্লোবাল মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে $140। সো বাংলাদেশের মার্কেটে ওই ফোনটির প্রাইস হতে পারে 14 থেকে 15 হাজার টাকা। যদিও ডলারের হিসাব করলে প্রাইস আর একটু বেশি হচ্ছে, তবে 15 হাজার টাকার বেশি হলে এই ফোনটি কেনা ঠিক হবে না। এই ফোনটি যদি 12 থেকে 13 হাজার টাকায় লঞ্চ করা হয় সেক্ষেত্রে এই ফোনটি হবে এরকম প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।